সকালে এই কুড়ি টাকার গাছ হয়েছে, এখান থেকে মোটা মোটা বড় বড় দেখছি কুড়িটা কেটে নেবো। এই কুই ডাঁটাগুলো তুলে ফেলে যাবে। আজকে মাছের মাথা তুলে এনেছি আর এই বাগান থেকে কুই ডাঁটা কেটেছি। এই কুই ডাঁটা কুমড়ো মাছের মাথা দিয়ে ফুল ম্যাডাম শুধু মাছের মাথা দিয়ে কুমড়ো ফ্যাট করার জন্য আমি পূজাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি, কুমড়ো আলু কেটে ধুয়ে নিয়েছি, মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে লবণ অল্প সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে টেস্ট করবো। লঙ্কা আর জিরা ধুয়ে সর্ষে একসঙ্গে বাটা আছে আর আদা। আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে মাছের মাথা বসিয়ে দেবো আর একদিকে আলু লাগাবো। এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা দু চামচ, হলুদ, সামান্য জল, দিয়েছি লবণ, আদা বাটা, ধনিয়া জিরা একসঙ্গে বাটা আছে, মশলা পাতা হয়ে গেছে, এবার নিজেরাটা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কুমড়োগুলো
এবারে পুঁই শাক আর ডাঁটা গুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে খুব সুন্দর ঘন্ট রান্না হয়ে গেছে। এবারে নামিয়ে খুবই সুন্দর যত আচ্ছা ওয়াটার ওয়াটার ঘন্টাটা কেমন আছে মাছের মাছগুলো? খুবই সুন্দর হয়েছে স্যার, অপূর্ব টেস্ট।